আসসালামু আলাইকুম বড় ভাই। গেছে গেছে দেখছে, আবারও বাইকের হর্ন কাইটে গেছে। ভাল লাগে এগুলা, এখন তো প্যারা হয়ে যাবে। কেমন মেজাজটা খারাপ লাগে না? এভাবে তাকায় না আপু, ছেলেরা ক্রাশ খাবে। হাই, এ দেখছেন এখন কি করবো? এখন কিছু করার নাই, স্লো করে সময় পাইলে ট্যাঙ্কি মারতে আয়ো ও বন্ধু গো, যেতে হবে। কারণ আমার বাইকের বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়, হরেন নষ্ট এতটুকু। হা হা হা, আমি পারি না আর পারি না, পিচ্চি পাচ্চি। এই যে হাত ধরে ধরে হাঁটতেছে, এগুলোর বাসা কি জানে যে এরকম বাইরে এসে হাত ধরে হাঁটতেছে? আমার জীবনে আমি প্রেম করি নাই। আর যদি মিথ্যা মিথ্যা প্রেম করেও থাকি, তাহলে কখনোই আমি কোনো ছেলেকে হাত ধরতে দেই নাই। হাত ধরে হাঁটা তো তার দূরের কথা, কারণ আমি এলাকার বাহিরে যাই না কখনো। আর এলাকার বাহিরে মানে এলাকার মধ্যে থাকা মানে তো একটা সম্মানের ব্যাপার সেপার আছে, যা কখনোই কেননা যখন আমি কারোর সাথে দেখা করছি একটা সময়, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমার এলাকার মানুষজন দেখে ফেলবে, এই যে আমার বাসার কেউ দেখে ফেলবে, মানে কেউ না কেউ দেখে ফেলবে, যার কারণে মূলত আমি আসলে কখনই এরকম অবস্থাতে পড়ি নাই। এই যে দেখছেন বাইকের হরেন নাই, এখন কি করা যাবে? এখন এইভাবে আস্তে করে কাটাই যেতে হবে। এই যে ভাইরা টিকটক করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়, কি একটা মুশকিল যে আমি করে হরেন দিয়ে রাস্তা থেকে সরাইতে পারতেছি না। আর এই যে এক ভাই, এটা রং সাইড না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পাটলে হয়েছে কি যত সব।